গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক ব্যক্তি। শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি। জানাজানি মৃত ব্যক্তির নাম বাবলু মণ্ডল, বাড়ি শান্তিপুর ব্লকের বোয়ালিয়া স্কুল মাঠ এলাকায়। পরিবার সূত্রে জানা যায় বুধবার সকালে ঘরের ভেতরেই এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। এরপরে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই ব্যক্তি। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করেছেন শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে। যদিও পরিবারের দাবি ওই ব্যক্তির সংসারের মাঝের মধ্যে অশান্তি লেগে থাকত, আর অশান্তির কারণে এই আত্মঘাতী, নাকি আত্মঘাতীর পিছনে রয়েছে কোনো রহস্য তা কিছুই বুঝতে পারছে না তার পরিবার। দাদা, কি কারণে আত্মঘাতী কি মনে করছেন? ওটা কি কারণে আত্মঘাতী ওটা তো বলা মুশকিল। এবার ওর নিজের ইচ্ছাতেই এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। মানসিক অবস্থাতে ভুগছিল? মানসিক অবস্থা বলতে পারিবারিক সমস্যা হয়তো ছিল, বউয়ের সঙ্গে ঝগড়া অশান্তি, সকালবেলা নেশা করেছে। নেশা করে নিজের বাড়ির ভেতরে, বাড়ির ভেতরে মানে ঘরের ভেতরে কি অবস্থা দেখলেন? ঘরের ভেতরে আড়াই ঝুলছিল। তারপরে বাড়ির লোকজন মিলে নামিয়েছে, বাঁচানোর চেষ্টা করেছে। তবে হাসপাতালে নিয়ে গেছিলেন? হাসপাতালে নিতে পারিনি, তার আগে মৃত্যু হয়েছে। পুলিশকে খবর দিয়েছিলেন? পুলিশকে হ্যাঁ খবর দিয়েছিলাম। মৃতদেহ উদ্ধার করেছে? মৃতদেহ উদ্ধার করেছে। আচ্ছা, বাড়ি কোথায়? বোয়ালিয়া। কি নাম ওর? বাবলু মণ্ডল। বয়স কত হবে? বয়স কত হবে? 37 হবে। 37 বছর বয়স। তাহলে কি ঝগড়া অশান্তির কারণে কি মানসিক অবসাদে এই আত্মঘাতী? মানসিক অশান্তি এখন সেটা তো বলা মুশকিল, এখন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। আপনার নাম? আমার নাম অপূর্ব মণ্ডল। আপনি কি হন? আমি কৃষির ছেলে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।